আজি ষষ্ঠী আৰু আজি সন্ধিয়া ভাগত দুৰ্গতিনাখিনি মা দেৱী দুৰ্গাক নিজৰ বেদীত অধিষ্ঠিত কৰা হ'ব আৰু সেইকাৰণে ইতিমধ্যে সকলো পূজা কমিটিয়ে নিজৰ যি প্ৰস্তুতি সেই প্ৰস্তুতি তুংগত কৰি তুলিছে আৰু ইতিমধ্যে প্ৰায় সম্পন্ন হৈছে পূজা কমিটিসকলৰ যি প্ৰস্তুতি সেই প্ৰস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হৈছে আৰু বৰ্তমান মই উপস্থিত আছোঁ জাপৰিগুগ সাৰ্বজনীন দুৰ্গা মণ্ডপত আৰু এই দুৰ্গা মণ্ডপত ইতিমধ্যে আপোনালোকে দেখিবলৈ পাইছে মা দেৱী দুৰ্গাৰ যি অধিষ্ঠিত কৰা হ'ব আজি নিজৰ বেদীত অধিষ্ঠিত কৰা হ'ব সেই গোটেই সম্পূৰ্ণ পৰিৱেশ বৰ্তমান তুংগত কৰি তুলিছে প্ৰস্তুতি আৰু বৰ্তমান মোৰ সৈতে উপস্থিত আছে সাৰ্বজনীন দুৰ্গা মন্দিৰ যি সমিতি অৰ্থাৎ জাপৰিগুগ সাৰ্বজনীন পূজা সমিতিৰ যি বিষয়ববীয়া সেই বিষয়ববীয়াসকল মোৰ সৈতে উপস্থিত আছে আমি তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যিহেতু এইবাৰ ক'ভিড সৃষ্ট পৰিৱেশৰ বাবে স্বাস্থ্য বিভাগে কিছু SOP নীতি জাৰি কৰিছে আৰু SOP নীতি মানিয়েই এই দুৰ্গা পূজা পালনৰ যি নিৰ্দেশ প্ৰদান কৰিছে আৰু তাৰ বাবে ইতিমধ্যেই সম্পূৰ্ণ ক'ভিড বিধি পালন কৰি পূজা সমিতিৰ আয়োজকসকলে সম্পূৰ্ণ প্ৰস্তুতি তুংগত কৰি তুলিছে আৰু বৰ্তমান মোৰ সৈতে উপস্থিত আছে কিছু বিষয়ববীয়া আমি বিষয়ববীয়াসকলৰ কিছু মতামত জানিবলৈ চেষ্টা কৰিম যিহেতু স্বাস্থ্য বিভাগে কিছু নীতি নিয়ম জাৰি কৰিছে বা SOP নীতি জাৰি কৰিছে যিহেতু চেনিটাইজ কৰাকে ধৰি মাস্ক পৰিধান কৰা আৰু ভক্তসকলৰ বাবে কিছু নীতি নিয়ম বান্ধি দিছে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে গতিকে মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কেনেধৰণৰ ক'ভিড নীতি পালন কৰি ইয়াত পূজা সমিতিয়ে আয়োজন কৰিছে বা পূজা সমিতিৰ যি বিষয়ববীয়াসকলে কেনেধৰণৰ ক'ভিড নীতি পালন কৰিব বা পালন কৰিব লাগিব তেখেতসকলে যিহেতু স্বাস্থ্য বিভাগে এটা নীতি জাৰি কৰিছে গতিকে কেনেধৰণৰ প্ৰস্তুতি চলাইছে আমি তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম নমস্কাৰ জয় জয়তে আমি সদৌ জাপৰিগুগ সাৰ্বজনীন পূজা সমিতি আৰু কলাকৃষ্টি বিকাশ কেন্দ্ৰৰ পৰা আমি অসমবাসী ৰাইজলৈ শাৰদীয় দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ এইবাৰ আমাৰ অতি গুৰুত্বপূৰ্ণ কথা এটা আহি পৰিছে যে চৰকাৰৰ SOP মতে আৰু ক'ভিড প্ৰট'কল মানি আমি কেনেধৰণে আমি পূজা পালন কৰিম ইতিমধ্যে চৰকাৰৰ ফালৰ পৰা সুন্দৰভাৱে জনাই দিছে যে সকলোৱে মাস্ক পৰিধান কৰিব লাগিব মানুহৰ ভিৰ বেছি হ'ব নোৱাৰিব মানুহ এফালে সোমাই যাব প্ৰৱেশ কৰিব আৰু আনফালে মানুহ ওলাই আহিব এনেধৰণৰ যিহেতুকে আমাৰ এইটো স্থায়ী মন্দিৰ স্থায়ী মণিকূট আমি সুন্দৰভাৱে তেনেধৰণৰ আমি বেৰিকেড বনাই তেনেধৰণৰ আমি ব্যৱস্থা ৰাখিছোঁ চেনিটাইজাৰৰ ব্যৱস্থা ৰাখিছোঁ আৰু আমি যোৱাকালি আমাৰ কাৰ্যনিৰ্বাহক সভাই আমাৰ তিনিটা বেটছত আমি এই পুষ্পাঞ্জলি দিয়া হ'ব কাৰণ একেলগে পুষ্পাঞ্জলি দিলে হয়তো বহুত মানুহ একেলগে লগ হ'ব গতিকে আমি তিনিটা নহয় আমি এঘণ্টাৰ মূৰে মূৰে আমি পুষ্পাঞ্জলি দিয়াৰ ব্যৱস্থা ৰাখিছোঁ কাৰণ এঘণ্টাৰ মূৰে মূৰে পুষ্পাঞ্জলি দিয়া হ'ব পুষ্পাঞ্জলিৰ পিছতে ৰাইজক আমাৰ নিৰ্মালী আমাৰ ভোগ তেওঁলোকৰ হাতে হাতে ল'ব আৰু তেওঁলোকে মানে মন্দিৰৰ পৰা ওলাই তেওঁলোক যাব এনে কাৰণ এইটো আমি ৰাইজৰ ওচৰত এইটো আমি ক্ষমা প্ৰাৰ্থনা বিচাৰিছোঁ এইকাৰণেই যে মন্দিৰত তেওঁলোকক আমি হয়তো বেছি সময় থাকিলে অন্যৰ বা ভিৰৰ কাৰণে আমি বেছি সময় তেওঁলোকক থাকিব দিব নোৱাৰিম এইটো আচলতে বৰ আমাৰ মৰ্মান্তিক কথা কাৰণ মন্দিৰত ভক্ত আহিছে কিন্তু ভক্তই ভিৰ কৰিব নোৱাৰিব ঠিক এনেধৰণে আমি চৰকাৰৰ নীতি নিয়ম মতে আমি আজি ষষ্ঠী গতিকে আজিৰে পৰা আমি এনেধৰণে পূজা পালন কৰিম বুলি আমি লৈছোঁ হয় এয়া আছিল জাপৰিগুগ সাৰ্বজনীন যি দুৰ্গা পূজাৰ সমিতি সেই দুৰ্গা পূজা সমিতিৰ সভাপতি ডাঙৰীয়া যি মন্তব্য আছিলে তেখেতে এটা কথা উল্লেখ কৰিছে যে যিহেতু চৰকাৰে নীতি নিয়ম কিছু বান্ধি দিছে সেই সম্পূৰ্ণ নীতি নিয়ম অৰ্থাৎ ক'ভিড নীতি নিয়ম পালন কৰি তেখেতসকলে এইবাৰ পূজা আয়োজন কৰিছে আৰু যিহেতু চৰকাৰে এইবাৰ কিছু নীতি বান্ধি দিছে যে মেলা হ'ব নোৱাৰিব বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানৰ ক্ষেত্ৰতো কিছু বাধা আৰোপ কৰিছে বা কিছু নীতি জাপি দিছে গতিকে আমি তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম এইবাৰ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হ'বনে নহয় বা যিহেতু মেলা পতাটো কিছু এইবাৰ নীতি নিয়ম জাৰি কৰিছে আমি তেখেতসকলৰ পৰা জানিব চেষ্টা কৰিম সেই প্ৰসংগত যিহেতু এইবাৰ সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলা পতাৰ ক্ষেত্ৰত বা দোকান পোহাৰৰ ক্ষেত্ৰত কিছু বাধ্যবাধকতা আছে কি ক'ব বা কেনেধৰণে আয়োজন কৰিছে আপোনালোকে নাই আমি গভমেণ্টে যিটো SOP দিছে সেইটোৰে আমি অলপো ব্যতিক্ৰম নকৰিম বুলি ভাবিছোঁ যিহেতুকে সময়ে সময়ে আমাৰ এই কি দিব পুষ্পাঞ্জলি দিব সময়ে সময়ে মানুহবিলাক যাই থাকিব আমি অলপ পেকেটত কিবা প্ৰসাদ তসাদ দিম আৰু যোনে যেনেকৈ সুবিধা হয় আহি লৈ যাব আৰু থিয় হৈ খাই ওলাই যাব আমি হেৰি ভংগ নকৰোঁ নিয়ম ভংগ নকৰোঁ গভমেণ্টে দিয়া নীতি নিয়মখিনি সাংস্কৃতিক অনুষ্ঠান কিবা নাই 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 আমি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ৰখা নাই এনে সম্বৰ্ধনা অনুষ্ঠান দুই এটা হ'ব পাৰে সৰু সুৰাকৈ কিন্তু কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই আমাৰ আছে এই কি কয় তাল শাক আছে অজাপালি আছে সেইখিনিয়ে অনুষ্ঠপীয়াকৈ হ'ব আৰু নটাৰ আগে আগে আমি শেষ কৰিম এই আমি ৰেষ্ট্ৰিকশ্যন কৰি দিম ইয়াত দোকান ভাত দিবৰ কাৰণে আমি বাধা কৰি দিম
হয়, ইতিমধ্যে তেখেতসকলে জনাইছে যে যিহেতু সরকারে কিছু এসওপি নীতি জারি করেছে পূজার কমিটিসকলের বাবে পূজার আয়োজনের ক্ষেত্রে, আর তেখেতসকলে উল্লেখ করেছে যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়াত নারাখে, সম্পূর্ণ সরকারে যি নীতি জারি করেছে বা এসওপি নীতি জারি করেছে সেই সম্পূর্ণ পালন করা হব। আর এই প্রসঙ্গতে আমি আরো একটা কথা জানিবলে চেষ্টা করি, যেহেতু এবার মেলার তেখেতসকলে কৈছে যে মেলার পথত অর্থাৎ দোকান পোহার ক্ষেত্রতো তেখেতসকলে বাধ্যবাধকতা রাখিছে, কিন্তু সরকারে যি নীতি পালন করবলে কৈছে যে ভ্যাকসিন লওয়া হব লাগিব, আয়োজক মণ্ডলী দুটাকৈ ভ্যাকসিন লব লাগিব বা স্যানিটাইজারের ব্যবস্থা করব লাগিব, স্যানিটাইজার ব্যবস্থা করেছে না নাই সে আমি আপনার জানাম, তেখেতসকলের আমি জানিবলে চেষ্টা করি। যেহেতু এইবার সরকারে উল্লেখ করেছে এসওপি নীতির একটা কথা যে যখন আয়োজক মণ্ডলী সেই আয়োজক মণ্ডলীয় ভ্যাকসিন লব লাগিব বা দুটা দুই পালিকৈ ভ্যাকসিন লওয়া হব লাগিব বা স্যানিটাইজারের ব্যবস্থা করব লাগিব দর্শকসকলের বাবে, কি কব? আমার ইতিমধ্যে আমার যিনি আয়োজক আছো প্রত্যেকে দুটা ভ্যাকসিন লওয়ার আমি সার্টিফিকেটবিলাক রেডি করেছো, আমার ইয়াতে টেবিলত এনিটাইম রেডি থাকিব, আর আমার বাইরে থাকিব আপনার স্যানিটাইজারের ব্যবস্থা, আর উইদাউট মাস্ক আর উইদাউট স্যানিটাইজ নোহাকে আমি কাকো প্রবেশ করবলে আমি নিদো, যেহেতু গভর্নমেন্টে আমাকে এসওপি জোগাড় করে দিছে, এইমতে আমি তেওঁলোকৰ এসওপি মতে আমি কাম করিম বলে আমি স্থির করেছো। হয়, এয়া আছিল জাপৰি কুক যি সার্বজনীন দুর্গা মণ্ডপর অর্থাৎ দুর্গা পূজার যি আয়োজন কমিটি, সেই আয়োজক কমিটিয়ে ইতিমধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সরকারে যি নীতি বান্ধি দিছে সেই নীতি সম্পূর্ণ তেখেতসকলে পালন করিব, আর সরকারে যি উল্লেখ করেছিল সরকারে এসওপি নীতি যি উল্লেখ করেছিল যে দুটাকৈ ভ্যাকসিন লব লাগিব আয়োজক মণ্ডলী আর স্যানিটাইজারের ব্যবস্থা করব লাগিব দর্শনার্থীর বাবে, আর তেখেতসকলে ইতিমধ্যে উল্লেখ করেছে, আর আমি প্রত্যক্ষ করেছো যে এখন পোস্টার লগা আছে, সেই পোস্টারত উল্লেখ করা আছে যে ভ্যাকসিন আর যি স্যানিটাইজারের ব্যবস্থা সেই স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে দর্শকসকলের বাবে বা দর্শনার্থীসকলের বাবে, সেই ব্যবস্থা করে দিয়া হয়েছে স্যানিটাইজার, আর যি মাস্ক পরিধান করার তো বাধ্যতামূলক করে দিয়েছে, সেই বাধ্যতামূলক করার বাবেই তেখেতসকলে এখন পোস্টার ওলমাই রাখিছে, আর পোস্টার উল্লেখ আছে যে প্রতিগৰাকী দর্শনার্থীয়ে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। আর আমি বর্তমান এটা যেহেতু উপস্থিত আছো জাপৰি কুক সার্বজনীন পূজা মণ্ডপত, গতি আমি পূজা মণ্ডপর যখন বিষয়ববীয়া বিষয়ববীয়াসকলের মতামত আমি গ্রহণ করলো, আর বর্তমান যি পরিবেশ সেই পরিবেশ আমি দেখাই আছো, ভিডিও জার্নালিস্ট কঙ্কনে দেখাই আছে সেই সামগ্রিক পরিবেশ, আর আজি সন্ধ্যা ছয় বজার লগেলগেই মা দেবী দুর্গাক নিজের বেদীত অধিষ্ঠিত করা হব, যেহেতু এইবার কোভিড পরিস্থিতির বাবেই কিছু বাধ্যবাধকতা আহিছে তারবাবে, কিন্তু এইবার পূজা সম্পূর্ণ আধ্যাত্মিকতার পালন করা হব, যেহেতু বিগত দুটা বছর রাইজে পূজা পাতিব পৰা নাছিল বা পূজা পালন করব পৰা নাছিল, কিন্তু এইবার সরকারে কিছু শিথিলতা আনিছে, যদিও কিছু এসওপি নীতি জারি করেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিত তার পিছতো পূজা পতার এটা যি পরামর্শ দিছে বা পূজা পাতিবলে যি পারমিশন দিয়া বলে কব লাগিব, যে পূজা পাতার যি অনুজ্ঞা দিছে সেই অনুজ্ঞা পালন করিয়ে তেখেতসকলে পূজা আয়োজন করেছে, কিন্তু এইবার পূজা সম্পূর্ণ আধ্যাত্মিকতার হব, ইয়াত কোনো জাক জমকতা নাই, আমি দেখাই আছো এইবার পূজা সম্পূর্ণ আধ্যাত্মিকতার হব, ইয়াত পূর্বর দরে কোনো জাক জমকতা নাই বা পূর্বতে যি পূজা মণ্ডপসকলে যি জাক জমকতা করে বা কিছু কলা কৌশলী আনি সুসজ্জিতরে কিছু অনুষ্ঠান পরিবেশন করায় বা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখে, কিন্তু এইবার পূজা সম্পূর্ণ আধ্যাত্মিকতার হব, কিয়নো সরকারে যেহেতু কোভিডসৃষ্ট পরিবেশের বাবে কিছু এসওপি নীতি জারি করেছে, আর সেই এসওপি নীতি পালন করিয়ে বর্তমান এইবার পূজা যেহেতু এই বর্ষত কোভিডে জুরুলা করে থ গেছে সমগ্র দেশবাসীক, আর সেই সমগ্র দেশের রাজ্যতো কোভিডে এটার বহুত বেয়া প্রভাব পেলায় গেছে, একটা বিরূপ প্রভাব পেলায় গেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতো এই সকল যখন ভক্তপ্রাণ রাইজর বাবে পূজা আয়োজন করা যেহেতু পরামর্শ দিছে বা পূজা পতার যি অনুজ্ঞা সেই অনুজ্ঞা দিছে সরকারে, গতি সম্পূর্ণ কোভিড পরিস্থিতি কোভিড বিধি পালন করে এইবার সম্পূর্ণ আধ্যাত্মিকতার পূজা পালন করেছে যখন আয়োজক মণ্ডলী আছে, আয়োজক মণ্ডলী সকলের আমি ভাষ্য ইতিমধ্যে গ্রহণ করেছো, তেখেতসকলে একটা কথা উল্লেখ করেছে যে যেহেতু এইবার কোভিডর বাবে কিছু নীতি জারি করেছে স্বাস্থ্য বিভাগের তরফের, গতি সম্পূর্ণ স্বাস্থ্য বিভাগে যি এসওপি নীতি জারি করেছে সেই এসওপি নীতি পালন করে এইবার পূজা পালন করা হব, আর এইবার সম্পূর্ণ আধ্যাত্মিকতার আসলতে পূজা পালন করা হব, ইয়াত পূর্বর দরে না থাকিব জাক জমকতা বা মেলা অনুষ্ঠিত নহব বা দোকান পোহার পূর্বর দরে না থাকিব, সম্পূর্ণ কেবল আধ্যাত্মিকতার এইবার পূজা পালন করা হব। ভিডিও জার্নালিস্ট কঙ্কন কলিতার সহযোগত অমরজ্যোতি বড়ুয়া, রিপোর্ট মাই নিউজ নর্থ ইস্ট। মুকলি হল ডাটা মেশিনের নতুন শোরুম ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড, বাজারত উপলব্ধ সকলবোৰ অত্যাধুনিক সামগ্রী পোৱা যাব এই শোরুমত, বোস জেবিএল সনির লগতে উচ্চ প্রাবল্য স্পিকারও পোৱা যাব এই শোরুমত, লগতে আধুনিক মোবাইল এক্সেসরিজ স্ক্রিন প্রটেক্টর ইয়েফোন কেস এন্ড কাভা পাওয়ার বেঙ্ক উপলব্ধ এই শোরুমত, ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্র শোরুম যত উপলব্ধ টেম্পার কাভার ইয়েফোন চার্জারের আন বহুতো এক্সেসরিজ,
এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশ্যনলৈ। ডাটা মেশ্যন ফিউচাৰ ৱৰ্ল্ড অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ জি এছ ৰোড গুৱাহাটী 7। ফোন নম্বৰ 6901268874, 7086094885।